সুনামগঞ্জ মহকুমার মেলাঘরে রথযাত্রা এবছর রেকর্ড ভাঙল ভক্ত সমাগমে। হাজার হাজার ভক্তের সমাগমে রথে চড়ে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি গেলেন। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে ভক্তরা রথের দড়িতে টানতে দেখা গেছে। উদ্যোক্তাদের কথা, এবছর বৃষ্টি না থাকায় ভক্ত সমাগম বেশি হয়েছে, যা গত কয়েক বছরের রেকর্ড অতিক্রম করেছে। এদিন সকাল থেকে মেলাঘরে ছিল জনঢল। বলা বাহুল্য, ত্রিপুরা সর্ববৃহৎ রথ মেলাঘরের রথ। এবছর রথের উচ্চতা করা হয়েছে 58 ফুট। এদিন রথের টান দিয়ে সকলকে উৎসাহিত করেন বিধায়ক সুভাষ দাস। রথযাত্রাকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সমস্ত চাদরের মুড়ের মতো প্রশাসনিকভাবে এই মেলাকে আঁকড়ে ধরা হয়েছে এবং সিসি ক্যামেরা থেকে শুরু করে এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংস্থাগুলা ভলেন্টিয়ারের মাধ্যমে মানুষ যেন শান্তিপূর্ণভাবে মেলাকে উপভোগ করে।